কিরে আর চলে এলি, অফিস গেলি না? আর মা যাচ্ছিলাম তো, যাচ্ছিলাম কারখানায়, তোমার যেতে পারলাম না মা, জানো 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 মা। আচ্ছা মা, আচ্ছা সত্যি কথা বলবে না, আমার বাবা কিছু পাগল ছিল, পাগল কে বলেছে তোকে পাগল? বাবা জানো, আমি যাচ্ছিলাম তো মাঠের আল ধরে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি সাধারণ কারখানা বাড়ির সঙ্গে খুব ভিড়, প্রচুর লোকের জটলা, কথা বলছে, আমি ভয় ভয় না আর এর উপর দিয়ে হাত হাতে এগিয়ে গেলাম সাধারণ কারখানার বাড়ির দিকে। এরকম ভয় ভয় আজকে ভিড় ছেলে ঢুকলাম, গিয়ে দেখি কি জানো, তুলসী তলায় সাধারণ কাকার দেহটা পড়ে আছে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর তার মাথার পাশে বসে আছে, জানো কি, জানো কে বসে আছে, জানো কে বসে আছে? আমার বাবা, আমার বাবা, আমার বাবা মা, আমার বাবা প্রফুল্ল। আর কি করছে জানো, চিৎকার করে বলছে বুক চাপড়ে, ওরে সাদর আমাকে ছেড়ে চলে গেলি, ওরে বেহুলা তুই লোকেন্দ্রকে ছেড়ে চলে গেলি, কি করে পালি যেতে? শুনে না আমি থাকতে পারলাম, আমি জানি বাবা আমরা আমাকে ভয় পায়, আমি বাবার মাথায় হাতটা দিলাম, বাবা চমকে উঠলে আমার দিকে তাকালো, কি করো জানো, কি করো জানো, বাবা আস্তে করে উঠে দাঁড়িয়ে আমার কানের কাছে এসে কি বলো জানো, বলো কালো আমাকে এখানে বাড়ি না তো বাবা, সবার সামনে আমাকে মারিস, আমি বাড়ি যাই, কত যত কিছু মারিস, রক্তপাত করিস, বাড়ি গিয়ে মারিস, মাগো এই কথা শুনে না বুকটা একেবারে কেটে গেল মা, আমি ছুটে বেরিয়ে গেলাম, ভাবছিলাম গিয়ে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো, কিন্তু পারিনি মা, পারিনি তোমার জন্য, শুধু পারিনি আর পারিনি ওই নমিতার জন্য, আমি যাকে ভালোবাসি, ও মা পারিনি মা, পারিনি তোমার সত্যি আমার বাপ পাগল ছিল, তারপর সবাই আমাকে পাগলের ছেলে কেন বলে, বলো পাগলের ছেলে কেন বলে, বললো পাগলের ছেলে কেন বললো, মা আদুরটাকে দেখা করে দাঁড়াও গিয়ে, তুমি এখন করো না, এখন না, বাবারটা বাবা বলেন, বাবা